আসসালামু আলাইকুম, এসবি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে উপহার সামগ্রী নামে হোটেল ব্যবসা বন্ধের দাবিতে চাঁদপুরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 11 মার্চ দুপুরে শহরের বাবরহাটে চিরসবুজ সোসাইটি অব বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করেন। সংগঠনের নেতৃবৃন্দ দাবি করেন, 500 টাকার খাবার খাইয়ে 2000 টাকা আদায়ের অভিনব এই কৌশল একটি নীরব চাঁদাবাজি ও জঘন্য হোটেল ব্যবসার সামিল। সংগঠনের সভাপতি নুরে আলম সিদ্দিকী বলেন, সমাজে এখন বিয়ে মানে বাণিজ্য, কেননা প্রায় প্রতিটি বিয়েতে উপহার গ্রহণের জন্য আগে থেকেই অনুষ্ঠানের স্থলে গেটের পাশে টেবিলসহ একজনকে কাগজ কলম নিয়ে বসিয়ে রাখা হয়, যাতে অতিমাত্রায় এবং উচ্চ হারে নগদ টাকা কিংবা উপহার সামগ্রী পাওয়া যায় এবং কে কি দিল তা লিখে রাখা যায়। তিনি অভিযোগ করে বলেন, যে কারণে আগে থেকে নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়, কাছের আত্মীয় হওয়া সত্ত্বেও আর্থিকভাবে দুর্বল ব্যক্তিবর্গ দাওয়াত পান না। আমরা সামাজিক এই বৈষম্যের অবসান চাই। চিরসবুজ সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান বলেন, বিয়েতে কেউ যদি সহযোগিতা করতে চান সেটা খাতায় লিখে সবাইকে দেখিয়ে দিতে হবে, কেন এতে উপহারদাতা বিব্রত হয় সেটা বুঝতে হবে, উপহার দিতে হবে গোপনে। তিনি আরও বলেন, আয়োজক পক্ষের সামর্থ্য অনুযায়ী আয়োজন করা উচিত, সামর্থ্য না থাকলে বেশি মানুষকে দাওয়াত দেওয়ার দরকার নাই। এই সময় চিরসবুজ সোসাইটি অব বাংলাদেশের সহসভাপতি মোহাম্মদ বশির পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মমিন খান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ওমর, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে ধন্যবাদ আপনাকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। এরকম নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ আপনাকে।